পৃষ্ঠা 623। কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ আগা খান পুরস্কার দেওয়া হয়? স্থাপত্য শিল্প। বার্লিন প্রাচীর তৈরি করেছিল সাবেক পূর্ব জার্মানি। ওয়াল স্ট্রিট যে শহরের অবস্থিত তার নাম? নিউ ইয়র্ক। পৃথিবীর সর্বোচ্চতম টাওয়ার কোথায় অবস্থিত? টোকিও, সরি, সংযুক্ত আরব আমিরাতে। বুর্জ খলিফা। ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর। ইন হুইচ সিটি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ দ্য ওয়াল স্ট্রিট লোকেটেড? নিউ ইয়র্ক সিটি। ইন হুইচ কান্ট্রি এলিফেন্ট পাস সিচুয়েটেড? শ্রীলঙ্কা। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ শান্তি নিকেতন? দেবেন্দ্রনাথ ঠাকুর। পিস ব্রিজ ইজ সিচুয়েটেড বিটুইন দ্য বর্ডার অফ ইউএসএ অ্যান্ড কানাডা? দ্য ল্যাটিন টাওয়ার ইজ দ্য লিনিং টাওয়ার ইজ লোকেটেড ইন ইটালি? আইফে টাওয়ার ইজ ইন প্যারিস। পৃষ্ঠা 624। হোয়াট ইজ ওয়াল স্ট্রিট ফেমাস ফর? নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। টলেস্ট বিল্ডিং অফ দ্য ওয়ার্ল্ড ইজ লোকেটেড ইন দুবাই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় স্থায়ী শহীদ মিনার নির্মিত হচ্ছে? নিউ ইয়র্কে। স্ট্যাচু অফ পিস কোন দেশে অবস্থিত? জাপানে। বার্লিন দেয়ালের পতন ঘটে 1989 সালে। তাহারির স্কোয়ার কোথায় অবস্থিত? কায়রো। আইফেল টাওয়ার কোথায়? প্যারিস। স্টেপস নামে যে ভাস্কর্যটি সিউল অলিম্পিক পার্কে স্থান পেয়েছে তার ভাস্কর হলেন? হামিদুজ্জামান খান। কর্নার স্টোন অফ পিস নামে স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে জাপানের ওকিওনায়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টলেস্ট স্ট্রাকচার ইভার বিল্ড? বুর্জ খলিফা। গ্রেট ওয়াল অবস্থিত চীন। তক্ষশিলা কোন দেশে অবস্থিত? শ্রীলঙ্কায়। মাইকেল অ্যাঞ্জেলো কোন ভাস্কর্যের স্রষ্টা? মোজেস। ওয়াইলিং ওয়াল অবস্থিত জেরুজালেমে। সপ্তাশ্চর্য তথ্যকণিকা। বিশ্বের নতুন সপ্তাশ্চর্য প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন করে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন। নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন যে দেশভিত্তিক সংস্থা? সুইজারল্যান্ড। নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বার্নার্ড ওয়েবার 2001 সালে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বাংলাদেশের যে যে ঐতিহ্য স্থান পায়? কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন এবং গঙ্গা নদী। বিশ্বের সপ্তাশ্চর্য। পিরামিড মিশর, ও সরি, বিশ্বের সপ্তাশ্চর্য প্রাচীন প্রাচীন সপ্তাশ্চর্যগুলো হচ্ছে পিরামিড মিশর, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাক, জিওসের মূর্তি গ্রিস, ইফিসাসে ডায়নার গির্জা গ্রিস, হেলিকার নাসাসের সমাধি তুরস্ক, রোডসের অতিকায় মূর্তি গ্রিস, আলেকজান্দ্রিয়ার বাতিঘর মিশর। নতুন সপ্তাশ্চর্য। চিচেন ইৎজা মেক্সিকো। স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিয়াম ব্রাজিল। চীনের মহাপ্রাচীর চীন। মাসুপিচ্চু পেরু। পেট্রা নগরী জর্দান। কলোসিয়াম ইতালি। তাজমহল ভারত। নতুন সপ্তাশ্চর্য। চিচেন ইৎজা অবস্থান জুকাটান উপদ্বীপ মেক্সিকো। আয়তন 1000 বর্গ কিলোমিটার। পরিত্যক্ত হয় আনুমানিক 1400 খ্রিস্টাব্দে। বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় 1988 সালে। স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিয়াম অবস্থান কারাকোভোডে পাহাড়। টিজুরা ফরেস্ট ন্যাশনাল পার্ক। রিও ডি জেনিরো ব্রাজিল। নির্মাণকাল 1926 থেকে 1931 সাল। উদ্বোধন করা হয়
12 অক্টোবর 1931 সালে। স্থপতি হেইটর ডি সিলভা কস্ট্রা, ব্রাজিল। প্রস্তুতকারক পল ল্যান্ডেভস্কি, পোলিশ ফরাসি। মূর্তির উচ্চতা 38 মিটার, বেদিসহ। চীনের মহাপ্রাচীর নির্মাণ কাজ শুরু খ্রিস্টপূর্ব 221 থেকে 206 অব্দে, নির্মাণ কাজ শেষ হয় 16 শতকে। দৈর্ঘ্য 6400 কিলোমিটার বা 4000 মাইল। বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় 1987 সালে। মাসু পিচ্ছু, পৃষ্ঠা 626। অবস্থান উরু বাম বা উপত্যকা, আন্দিস পর্বতমালা, পেরু। নির্মাতা ইনকা রাজা প্যাচা কুটেক। আবিষ্কার হিরাম বিংহাম 1911 সালে। নির্মাণ 14 শতকের প্রথম দিকে। বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় 1983 সালে। পেত্রা নগরী, অবস্থান ওয়াদি মুসা বা মুসার উপত্যকা জর্দান। নির্মাণকাল খ্রিস্টপূর্ব 40 থেকে 9 খ্রিস্টাব্দ। আবিষ্কারক সুইচ পর্যটক জোহান লুইগ বার্গ হার্ডিট 1912 খ্রিস্টাব্দে। গড়ে ওঠে রাজা এরিটসের শাসনকালে। বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় 1985 সালে। রোমের কলোসিয়াম, অবস্থান ফোরাম রোম ইতালি। নির্মাণ 70 থেকে 72 থেকে 80 খ্রিস্টাব্দ। নির্মাতা সম্রাট ভেসপেসিয়ান ও সম্রাট টাইটাস। নির্মাণকালের উচ্চতা 157 ফুট, দৈর্ঘ্য 615 ফুট, প্রশস্ততা 155 ফুট, দেয়ালের আয়তন 1788 ফুট। বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় 1980 সালে। তাজমহল, অবস্থান আগ্রা ভারত। তাজমহলের নির্মাণকাল 1632 থেকে 1653। মূল সমাধির নির্মাণকাল 1632 থেকে 1648। তাজমহল নির্মাতা সম্রাট শাহজাহান। তাজমহলের মূল নকশাবিদ ওস্তাদ আহমেদ লাহোরী, মতান্তরে মাস্টার ঈশা। তাজমহলের আয়তন মূল সমাধিসহ 17 হেক্টর, সমাধির আয়তন 186 বর্গফুট। তাজমহলের কেন্দ্রীয় গম্বুজের ব্যাস 58 ফুট, উচ্চতা 223 ফুট। তাজমহল বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় 1983 সালে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য আমাজান। আমাজান বিস্তৃত বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, ফরাসি গায়ানা, পেরু, সুরিনাম ও ভেনেজুয়েলার 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে। এর মধ্যে বন 5 লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজান। পুয়ের্তো প্রিন্সিয়া ভূগর্ভস্থ নদী, অবস্থিত ফিলিপাইনে। বিশ্বের দীর্ঘতম ভূগর্ভস্থ নদীর নাম পুয়ের্তো প্রিন্সিয়া ভূগর্ভস্থ নদী। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে 1999 সালে। হালং বে, পৃষ্ঠা 627, অবস্থিত কুয়াং নিন ভিয়েতনাম। আয়তন 1553 বর্গ কিলোমিটার। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে 1994 সালে। ইয়াংঝু জলপ্রপাত, যে দুটি মহাদেশে অবস্থিত, ব্রাজিল ও আর্জেন্টিনা। দৈর্ঘ্য 2.7 কিলোমিটার বা 1.7 মাইল। বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে আর্জেন্টিনিয়ার অংশকে 1984 সালে এবং ব্রাজিলের অংশকে 1987 সালে। জেঝু দ্বীপ, অবস্থিত দক্ষিণ কোরিয়া। আয়তন 1846 বর্গ কিলোমিটার। দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ পাহাড় হেলাসান অবস্থিত জেজু দ্বীপে। টেবল মাউন্টেন অবস্থিত কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 1086 মিটার বা 3563 ফুট। আফ্রিকার প্রবেশদ্বার বলা হয় টেবল মাউন্টেন কে। কমোডো ন্যাশনাল পার্ক অবস্থিত ইন্দোনেশিয়ার। এর আয়তন 1817 বর্গ কিলোমিটার। বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে 1991 সালে। পিএসসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্ন উত্তর।
ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন? নেবুচাঁদ নেজার। সাম্প্রতিক সপ্তাশ্চর্যের একটি হলো মাসু পিচু, এটি কোন সভ্যতার নিদর্শন? ইনকা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? ইরাক। যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত? মমতাজ মহল। পৃষ্ঠা 628। ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর। হোয়াট ইজ দ্য লার্জেস্ট ম্যান মেড স্ট্রাকচার ইন দ্য ওয়ার্ল্ড? দ্য গ্রেট ওয়াল অফ চায়না। হু ওয়াজ দ্য আর্কিটেক্টর অফ তাজমহল? মাস্টার ঈশা খান। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর। বিশ্বের প্রথম আশ্চর্য কোনটি? ইজিপশিয়ান পিরামিড। কোনটি নতুন সপ্তাশ্চর্য নয়? ব্যাবিলনের শূন্য উদ্যান। ব্যাবিলন কোন দেশে অবস্থিত? ইরাকে। পৃষ্ঠা 629। লাইব্রেরি, জাদুঘর ও চিড়িয়াখানা, তথ্য কণিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কালীন নিষেধাজ্ঞা স্মারক জাদুঘর কোথায় অবস্থিত? ওয়াশিংটনে। এশিয়ার প্রথম জাতিতাত্ত্বিক জাদুঘর প্রতিষ্ঠিত হয় 19শ শতাব্দীর মাঝামাঝি সময়ে জাপানের টোকিওতে। এশিয়ার দুটি জাতিতাত্ত্বিক জাদুঘরের একটি অবস্থিত চট্টগ্রাম, বাংলাদেশ। দ্য স্টেট মিউজিয়াম অবস্থিত আমস্টারডাম, নেদারল্যান্ড। দ্য ন্যাশনাল মিউজিয়াম অবস্থিত নেপলস, ইটালি। বিশ্বের প্রথম চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় চীনে 1150 খ্রিস্টপূর্বাব্দে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত প্রথম বিশ্বের চিড়িয়াখানা স্থাপিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে 1793 সালে। জুওলজিক্যাল গার্ডেন অবস্থিত ঢাকা, বাংলাদেশ। লিলি লিফ জাদুঘর অবস্থিত জোহেন্সবার্গ, দক্ষিণ আফ্রিকায়। বিশ্বের বিখ্যাত লাইব্রেরি ও জাদুঘর। বিশ্বের বৃহত্তম লাইব্রেরি, লাইব্রেরি অফ কংগ্রেস প্রতিষ্ঠা 1800 সালে। লাইব্রেরি অফ কংগ্রেস এর সদর দপ্তর যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন ডিসি। ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠা হয় 1753 সালে লন্ডন, ব্রিটেনে। ব্রিটিশ মিউজিয়াম উন্মুক্ত করা হয় 15 জানুয়ারি 1959 সালে। লুভর মিউজিয়াম, লুভর মিউজিয়ামের প্রতিষ্ঠা 1793 সালে। লুভর মিউজিয়াম অবস্থিত ফ্রান্সের প্যারিসে। লুভর মিউজিয়াম উন্মুক্ত করা হয় 10 আগস্ট 1793 সালে। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা চিত্রকর্মটি রয়েছে লুভর মিউজিয়ামে। পৃষ্ঠা 630। মাদাম তুসোর জাদুঘর। মাদাম তুসো জাদুঘর অবস্থিত ব্রিটেনের লন্ডনে। মাদাম তুসো জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1884 সালে। মাদাম তুসো জাদুঘরের পরিকল্পক ও নির্মাতা ফরাসি নাগরিক মারি তুসো। মাদাম তুসোর জাদুঘরের মূর্তিগুলো তৈরি মোমের। অলিম্পিক মিউজিয়াম, অলিম্পিক মিউজিয়াম অবস্থিত সুইজারল্যান্ডের লুজানে শহরে। অলিম্পিক মিউজিয়াম উদ্বোধন করা হয় 23 জুন 1993 সালে। অলিম্পিক মিউজিয়ামের স্থপতি পেদ্রো রমি রেস, মেক্সিকো, ও জিনি পিয়ের কাহেন, সুইজারল্যান্ড। বিখ্যাত জাদুঘর, মাদাম তুসো জাদুঘর লন্ডন, দ্য ব্রিটিশ মিউজিয়াম লন্ডন, আমেরিকান মিউজিয়াম, মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি নিউ ইয়র্ক, ভিক্টোরিয়াল অ্যালবার্ট মিউজিয়াম লন্ডন, স্টেট গ্যালারি লন্ডন, লুভর মিউজিয়াম প্যারিস, দ্য কার্নাভেল্ট মিউজিয়াম প্যারিস, দ্য গিমের মিউজিয়াম প্যারিস, অলিম্পিক মিউজিয়াম লুজান সুইজারল্যান্ড, মিউজিয়াম অফ চাইনিজ আর্টস বেইজিং, মিউজিও ডেল প্রেডো মাদ্রিদ স্পেন, দ্য ট্রেটিয়াক স্টেট গ্যালারি মস্কো, না মস্কো রাশিয়া, ইম্পেরিয়াল হাউস হোল্ড মিউজিয়াম টোকিও জাপান, দ্য পুশকিন স্টেট মিউজিয়াম অফ ফাইন আর্টস মস্কো রাশিয়া, তক্ষশিলা মিউজিয়াম রাওয়ালপিন্ডি পাকিস্তান। পৃষ্ঠা 631। বিখ্যাত লাইব্রেরি, ইউনাইটেড স্টেট লাইব্রেরি অফ কংগ্রেস ওয়াশিংটন যুক্তরাষ্ট্র, লেলিন স্টেট লাইব্রেরি মস্কো রাশিয়া, পাবলিক লাইব্রেরি লেলিনগ্রাদ রাশিয়া, একাডেমিক অফ সায়েন্স লেলিনগ্রাদ রাশিয়া, নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি লন্ডন যুক্তরাজ্য, বিবলিওক থিক ন্যাশনাল লাইব্রেরি প্যারিস ফ্রান্স, ন্যাশনাল ডিন লাইব্রেরি টোকিও জাপান, বিবলিওটেকা ন্যাশনাল সেন্টার ফ্লোরেন্স ইতালি, স্টেট লাইব্রেরি মিউনিক জার্মানি। বিখ্যাত চিড়িয়াখানা, রিজেন্ট পার্ক লন্ডন, ন্যাশনাল জিওলজিক্যাল পার্ক ওয়াশিংটন যুক্তরাষ্ট্র, জু গার্ডেন রাশিয়া, দ্য জিউ জু মিউনিক জার্মানি।
ন্যাশনাল জু গার্ডেন জাকার্তা ইন্দোনেশিয়া, ন্যাশনাল জু গার্ডেন সুইজারল্যান্ড, ফ্রাঙ্কফুর্ট চিড়িয়াখানা ফ্রাঙ্কফুর্ট জার্মানি। পিএসসি অন্যান্য পরীক্ষার প্রশ্ন উত্তর, কোন দেশে লুভর মিউজিয়াম অবস্থিত? ফ্রান্স। একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি? রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি কোনটি? ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অফ কংগ্রেস। লাইব্রেরি অফ কংগ্রেস যুক্তরাষ্ট্র কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। ব্যাংকিং পরীক্ষার প্রশ্ন উত্তর, হোয়ার ইজ লুভর মিউজিয়াম? ফ্রান্স। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর, মোনালিসা বিশ্বের কোন জাদুঘরে প্রদর্শিত আছে? লুভর, ফ্রান্স। কোন দেশের লুভর মিউজিয়াম অবস্থিত? ফ্রান্স। পৃষ্ঠা 632। বিশ্বের বিখ্যাত সাহিত্যিক ও সাহিত্যকর্ম, সাহিত্যিক ম্যাথিউ আর্নল্ড। সাহিত্যকর্ম কালচার অ্যান্ড এনার্জি, দ্য স্কলার, জিপসি, সোহরাব অ্যান্ড রুস্তম। রবার্ট লুই স্টিভেনসন, দ্য অ্যারাবিয়ান নাইটস অ্যান্ড ইংল্যান্ড ভয়েস, দ্য ম্যারি ম্যান, দি ব্ল্যাক অ্যারো। চার্লস ডারউইন, দ্য অরিজিন অফ স্পিসিস, পার্সি বিশি সেলি, জুলিয়ান অ্যান্ড ম্যাডালা, টু স্কাইলার্ক, দি রিভোল্ট অফ ইসলাম, হেলা। আলেকজান্ডার ডোমাস, কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, থ্রি ম্যাসকেটিয়াস, ব্ল্যাক টিউলিপ। জওহরলাল নেহরু, ডিসকোভারি অফ ইন্ডিয়া, গ্লিপসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। হোমার, ইলিয়াড, ওডিসি, অ্যাডাম স্মিথ, ইনকোয়ারি ইন টু দ্য নেচার অ্যান্ড ককেস অফ দ্য ওয়েলথ অফ নেশন। উইনস্টন চার্চিল, ইন টু ব্যাটল, মেমোরিজ অফ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। বার্টান্ড রাসেল, ম্যারেজ অ্যান্ড মোরালস, রোড টু ফ্রিডম, মৌলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ম্যাকিয়াভেলি, দ্য প্রিন্স, চার্লস কিংসলি, দ্য ওয়াটার বেবিস, ওয়েস্ট ওয়ার্ড হো। উইলিয়াম কোপার, গ্রোসেস অফ এয়ার, উইন্টার ইভিনিং, রুশো, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, মার্কস অ্যান্ড অ্যাঙ্গেলস, কমিউনিস্ট ম্যানিফেস্টো, জন অস্টিন, এমা, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, পারসুয়েশন, আর্নেস্ট হেমিংওয়ে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ফেয়ারওয়েল টু আর্মস, মহাত্মা গান্ধী, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, স্যামুয়েল জনসন, ভ্যালিটি অফ হিউম্যানস ইউজেস, অলিভার গোল্ড স্মিথ, ভিকার দ্য ওয়েকফিল্ড, স্টিফেন হকিংস, এভরি হিস্ট্রি অফ টাইম, আর্নল্ড বেনেট, বার্নার্ড এলাইভ, দ্য ওল্ড ভয়েস টেল, আইজ্যাক সিঙ্গার, এ লাভ স্টোরি, এ ক্রাউন অফ ফিদার্স, সিয়াঙ্কা, দ্য এস্টেট, অ্যানিমিস। উইলিয়াম অর্সথ, প্রিলুড, সলিটারি রিপেয়ার, রিভলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। উইলিয়াম শেক্সপিয়ার, কমেডি অফ এরর্স, হ্যামলেট, অথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, মার্চেন্ট অফ ভেনিস, ম্যাকবেথ, টেম্পেস্ট, এ মিড সামার নাইটস ড্রিম, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, অ্যাজ ইউ লাইক ইট, জুলিয়াস সিজার, কিং লিয়ার। লিও টলস্টয়, ওয়ার অ্যান্ড পিস, দ্য পাওয়ার অফ ডার্কনেস, আন্না কারেনিনা, রেসারেকশন, চাইল্ডহুড। স্যার ওয়াল্টার স্কট, ইভান হো, দ্য পাইরেট, ওল্ড মোরালিটি, দ্য লে অফ লাস্ট মিনিস্ট্রি, টেলিসম্যান, ওয়েভারি নোভেলস। এইচ ডাব্লিউ লং ফেলো, দ্য গোল্ডেন লেজেন্ড, দ্য ভিলেজ অফ ব্ল্যাক স্মিথ, দ্য স্লেভস ড্রিমস। পৃষ্ঠা 533। অরভিং ওয়াশিংটন, হিস্ট্রি অফ দ্য লাইফ, ভয়েস অফ কলম্বাস, কার্ল মার্কস, দাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো, মাও সেতুং, অন কন্ট্রাডিকশন, চার্লস ডিকেন্স, টেল অফ টু সিটিস, ডেভিড কপারফিল্ড, পিক উইক পেপার্স, দ্য ব্যাটল অফ লাইফ, অলিভার টুইস্ট, হার্ড টাইমস। চার্লস উইলিয়ামস, দ্য সিলভার স্টার, উইডোস অফ নাইট, এ মিথ অফ শেক্সপিয়ার, জন মিল্টন, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, দ্য ডক্ট্রিন অ্যান্ড ডিসিপ্লিন অফ ডিভোর্স। জন কিটস, ইসাবেলা, দ্য লাইট অ্যাঙ্গেল।
ইভ অফ সেন্ট অ্যাগানিস অ্যান্ড ডিমিয়ন, জোনাথন সুইফট এ ভয়েস অফ লিলিপুট, এ টেল অফ টাব, ব্যাটল অফ দ্য বুকস, প্লেটো রিপাবলিক ডায়ালগস, টি এস ইলিয়ট মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, দ্য ওয়েস্টল্যান্ড, পল এস বাক গুড আর্থ, ড্রাগন সিড, ফ্রান্সিস বেকন দ্য উইজডম অফ অ্যানসিয়েন্ট, দ্য অ্যাডভান্সমেন্ট অফ শাইনিং, জর্জ বার্নার্ড শো ম্যান অ্যান্ড সুপারম্যান, দ্য স্যানিটি অফ আর্ট, উমর খৈয়াম রুবায়েত ই উমর খৈয়াম, আল্লামা ইকবাল শিকা অ্যান্ড জা এবং জবাব ই শিকা, আশরার ই খুদি, পাইগাম ই মাশরিক, জুলস ভার্ন আশি দিনের ভূ প্রদক্ষিণ, মৌলানা রুমি মশনবি, শেখ সাদি গুলিস্তা বোস্তাম, মির্জা গালিব কুলিয়াত ই ফান্সি, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি, সোনার তরী, চোখের বালি, শেষের কবিতা, নৌকাডুবি, বিখ্যাত কিছু গ্রন্থ, গান্ধী নেকেড অ্যাম্বিশন, রচয়িতা জেড অ্যাডামস ব্রিটেন, ডিসিশন পয়েন্ট রচয়িতা জর্জ ডাব্লিউ বুশ যুক্তরাষ্ট্র, প্রণব মুখার্জি দ্য ম্যান অল সিজন, দ্য অল সিজন ম্যান রচয়িতা মনমোহন সিং ভারত, যুদ্ধ ও তারপর রচয়িতা গোলাম মুর্শিদ বাংলাদেশ, লাভ স্টোরি রচয়িতা এরিক সেগাল যুক্তরাষ্ট্র, দ্য আনট্রুথ দ্য আনহার্ড ট্রুথ পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস, যে সত্য শুনিনি দারিদ্র মানবাধিকার রচয়িতা আইরিন খান, মেইন ক্যাম্প রচয়িতা হিটলার জার্মানি, ফিল্ড নোটস অফ অন ডেমোক্রেসি অরুন্ধতী রায় ভারত, দ্য ডাবল ক্রাউন রচয়িতা ম্যারি হিসে দক্ষিণ আফ্রিকা, গ্যালোর রচয়িতা মাইকেল ক্রোম কানাডা, মাই লাইফ বিল ক্লিন্টন যুক্তরাষ্ট্র, এ লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকা। পৃষ্ঠা 634, গ্রন্থের নাম সলো, রচয়িতা রানা দাশগুপ্ত ভারত, দ্য অ্যাডভেঞ্চার অফ ভেলা আলবার্ট ওয়ারেন নিউজিল্যান্ড, আন্ডার দিস আনব্রোকেন স্কাই শান্তি মিটসেল কানাডা, ইন আদার রুমস ইন আদার ওন্ডার্স দানিয়েল মইনুদ্দিন পাকিস্তান, ডিসকোভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু, ট্রুথ পিটার টেম্পল দক্ষিণ আফ্রিকা, সং অফ ব্লাড অ্যান্ড সোয়ার্ড ফাতিমা ভুট্টো পাকিস্তান, বিহাইন্ড দ্য ব্ল্যাক ডোর সারাহ ব্রাউন যুক্তরাজ্য, মাস্ক অফ আফ্রিকা ভিএস নাইপাল, এ জার্নি টনি ব্লেয়ার রিটেন, আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স দ্য ইলিউশন অফ ডেস্টিনি অমর্ত্য সেন ভারত, কিপিং দ্য ফেইথ মেমোরিজ অফ এ পার্লামেন্টেরিয়ান সোমনাথ চট্টোপাধ্যায় ভারত, উমাস ওয়ার্স বব উডওয়ার্ড যুক্তরাষ্ট্র, চার্চিলস সিক্রেট ওয়ার মধুশ্রী মুখার্জি ভারত, চ্যালেঞ্জিং দ্য ইনজাস্টিস অফ পভার্টি অধ্যাপক রেহমান সোবহান বাংলাদেশ, গুয়ান্তানামাবো মাই জার্নি ডেভিড হিক্স অস্ট্রেলিয়া, হোয়াইট হাউস ডায়েরি জিমি কার্টার যুক্তরাষ্ট্র, এক্সট্রা অর্ডিনারি অর্ডিনারি পিপল এ মেম্বার অফ ফ্যামিলি কন্ডোলিসা রাইস যুক্তরাষ্ট্র, ইস এল সুনিও ডেল কেট্রা মারিস বার্গাস সুওয়া পেরু, দ্য ফ্রিকলার কোয়েশ্চেন হাওয়ার্ড জ্যাকবসন ব্রিটেন, ড্রিমস অফ মাই ফাদার বারাক ওবামা, দ্য হোয়াইট টাইগার অরবিন্দ আদিগাঁও, দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স ওয়ারহান পামুক তুরস্ক। হ্যারি পটার সিরিজের চলচ্চিত্র হ্যারি পটার অ্যান্ড দি ফিলোসফার্স স্টোন 26 নভেম্বর 2001, পরিচালক ক্রিস ক্লাম্বাস, 2 নম্বর হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস 15 নভেম্বর 2002, পরিচালক আলসনো স্যারন, তৃতীয় হচ্ছে হ্যারি পটার অ্যান্ড প্রিজনার অফ আজকাবান 31 মে 2004, পরিচালক মাইক নুয়েল, 4 হ্যারি পটার অ্যান্ড দ্য গ্যাবেট অফ ফায়ার
18 নভেম্বর 2005 ডেভিড ইয়েটস। 5 হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ ফিনিক্স 11 জুলাই 2007 ডেভিড ইয়েটস। 6 হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স 21 নভেম্বর 2008 ডেভিড ইয়েটস। 7 হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট 1 18 নভেম্বর 2010 ডেভিড ইয়েটস। 8 হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস পার্ট 2 27 জুলাই 2011 ডেভিড ইয়েটস। পৃষ্ঠা 635। বিভিন্ন তত্ত্ব প্রবক্তা। সমাজতন্ত্র প্রবক্তা কার্ল মার্কস, সাম্যবাদ নীতি কার্ল মার্কস, থিওরি অফ সেপারেশন মন্টেস্কু, গ্রাম ধারণা, বিশ্ব গ্রাম ধারণা, গ্লোবালাইজেশন মার্শাল ম্যাকলুহান, সমাজ সামাজিক চুক্তি জজক রুশো, শ্রম বিভাগ তত্ত্ব অ্যাডাম স্মিথ, থিওরি অফ কম্পারেটিভ কস্ট ডেভিড রিকার্ডো, আন্তর্জাতিক তুলনামূলক বাণিজ্য তত্ত্ব ডেভিড রিকার্ডো। দ্য ওয়েলস ফান্ড থিওরি জে এস মিল, অভাব সাম্যের তত্ত্ব হ্যান্স সিঙ্গার, ভোক্তার উদ্ধৃতি তত্ত্ব জোফেস মার্শাল, কাম্য জনসংখ্যা তত্ত্ব ডালটন, বিগ ব্যাং থিওরি জর্জ ল্যামেটোর, ডায়নামিক থিওরি জে বি ক্লার্ক, লিকুইডিটি প্রিফারেন্স থিওরি কেইনস, দ্বিজাতি তত্ত্ব মোহাম্মদ আলী জিন্না, থিওরি অফ সারপ্লাস ভ্যালু কার্ল মার্কস, থিওরি অফ এক্সপ্লোরেশন কার্ল মার্কস, সামাজিক চয়ন তত্ত্ব অধ্যাপক অমর্ত্য সেন, আমলা তত্ত্ব ম্যাক্স ওয়েবার, লেস ফেয়ার নীতি অ্যাডাম স্মিথ, অর্থের তত্ত্ব জন লক, খাজনা তত্ত্ব ডেভিড রিকার্ডো, অর্থের ব্যবহার তত্ত্ব ভিটগেনস্টাইন, দারিদ্র্যের দুষ্ট চক্র অধ্যাপক রাগনার নার্কস, নিম খাজনা তত্ত্ব জোফেস মার্শাল, জনসংখ্যা তত্ত্ব টমাস ম্যালথাস, সৎ প্রতিবেশী নীতি আব্রাহাম লিঙ্কন, রোগ জীবাণু তত্ত্ব লুই পাস্তুর, দ্য রেন্ট থিওরি অফ প্রফিট ওয়াকার, থিওরি অফ প্রফিট হলি, ব্যক্তি স্বাতন্ত্রবাদ জন মিল। বিসিএস পরীক্ষার প্রশ্ন উত্তর। ডিজ আর্মিং ইরাক গ্রন্থের রচয়িতা হ্যান্স ব্লিক্স, হ্যারি পটার কি সম্প্রতিকালে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই, এ লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের লেখক কে, নেলসন ম্যান্ডেলা, দ্য এশিয়ান ড্রামা গ্রন্থটির রচয়িতা কে, গুনার মির্ডান। পিএসসি অন্যান্য পরীক্ষার প্রশ্ন উত্তর। ইন্ডিয়া উইংস ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে, মৌলানা আবুল কালাম আজাদ, ফেয়ারওয়েল টু আর্মস গ্রন্থটির লেখক কে, আর্নেস্ট হেমিংওয়ে, হোমারের মহাকাব্যের নাম কি, অডিসি, গোল্ডেন এজ উপন্যাসটি কার রচনা, তাহমিনা আনাম, দ্য উইংস অফ ফায়ার কি আত্মজীবনী, ইন দ্য লাইন অফ ফায়ার গ্রন্থটির লেখক কে, জেনারেল পারভেজ মোশারফ, সিটি অফ জয় চলচ্চিত্রে কোন নগরীর দীনতা প্রকাশ পেয়েছে, কলকাতা, অমরকোষ কি ধরনের গ্রন্থ, অভিধান, মেইন ক্যাম্প কি বিখ্যাত বই, আল বেরুনি গ্রন্থের রচয়িতা গ্রন্থের নাম, আল বেরুনি রচিত গ্রন্থের নাম কিতাবুল হিন্দ, অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশন কত সালে প্রকাশিত হয়, 1776 সালে, মাই লাইফ গ্রন্থের লেখক কে, বিল ক্লিন্টন। পৃষ্ঠা 637। দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন দ্য নেক্সট প্যাটার্ন অফ কনফ্লিক্ট শীর্ষক প্রবন্ধে হাটিংটন কটি সভ্যতা দ্বন্দ্বের কথা উল্লেখ করেছে, 7টি। অরিজিন অফ স্পিসিস গ্রন্থের প্রণেতা কে, চার্লস ডারউইন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থের লেখক কে, স্টিফেন হকিং, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বইয়ের লেখক কে, স্যামুয়েল হান্টিংটন, দি রোড টু মক্কা বইয়ের লেখক কে, মোহাম্মদ আসাদ, সিদ্ধার্থ গ্রন্থের লেখক কে, আর্নল্ড টয়েনবি।
আপেক্ষিকতাবাদের আবিষ্কারক কে? আইনস্টাইন। দ্য সন্স রুমের পরিচালক কে? ন্যানি মোরিতি। পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কোথায়? কিশোরগঞ্জে। থিওরি অফ রিলেটিভিটি এর প্রণেতা? আলবার্ট আইনস্টাইন। লিভিং হিস্ট্রি এই গ্রন্থটির রচয়িতা কে? হিলারি রডহ্যাম ক্লিনটন। গ্লিম্পেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি গ্রন্থের রচয়িতা? জওহরলাল নেহরু। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট এই আত্মজীবনীমূলক গ্রন্থের রচয়িতা? লি কুয়ান ইউ। পৃষ্ঠা 638। অল দ্য প্রেসিডেন্ট ম্যান গ্রন্থটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে অনুসন্ধানী রিপোর্ট। মৌলিক চাহিদা ধারণাটির উদ্বোধন করেন কে? মাহবুবুল হক। পভার্টি অ্যান্ড ফেমিনস গ্রন্থটির রচয়িতা কে? অমর্ত্য সেন। দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড লাস্ট ম্যান গ্রন্থটির রচয়িতা কে? ফ্রান্সিস ফুকুয়ামা। পলাশির যুদ্ধ বইটি রচনা করেন কে? ডিএল রায়। ম্যান অ্যান্ড সুপারম্যান বইটি কাল লিখা? জর্জ বার্নার্ড শো। টাইম মেশিন গ্রন্থটির লেখক কে? এইচ জি ওয়েলস। দ্য ইন্ডিয়ান মুসলিম গ্রন্থের প্রণেতা? ডাব্লিউ হান্টার। ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর। দ্য বুক গ্লিম্পেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি রিটেন বাই জওহরলাল নেহরু। হু রোট ইন্ট্রোডাকশন টু দ্য বুক সং অফারিংস অফ রবীন্দ্রনাথ ঠাকুর? ডাব্লিউ বি ইয়েটস। পৃষ্ঠা 639। হ্যারি পটার সিরিজ ইজ রিটেন বাই জে কে রাউলিং। হু ইজ দ্য আথার অফ এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম? স্টিফেন হকিং। হ্যারি পটার কি সম্প্রতিকালে বিক্রিত সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই? ISBN ইজ রিলেটেড টু বুকস অ্যান্ড পাবলিকেশনস। হু ইজ দ্য অথর অফ দ্য বুক ওয়েলথ অফ নেশন? অ্যাডাম স্মিথ। দ্য অটোবায়োগ্রাফি ফ্রম দ্য থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট রিটেন বাই হ্যারি লিউ কুয়ান ইউ। মাই লাইফ ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ বিল ক্লিনটন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর। দ্য আইডিয়া অফ জাস্টিস বইটির রচয়িতা কে? উইলিয়াম রসেটা। সেপ্টেম্বর অন যশন রোড কবিতাটি কে লিখেছে? অ্যালেন্স গিন্সবার্গ। পৃষ্ঠা 640। শাহজাগান উপন্যাস ব্রিক লেনের লেখিকা মনিকা আলী। পর্যটন ও ভূগোল শাস্ত্রের একটি শ্রেষ্ঠ বই কিতাবুল হিন্দ এর রচয়িতা আল বিরুনি। এ লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখক নেলসন ম্যান্ডেলা। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? আবুল কালাম আজাদ। আল মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতা কে? ইবনে খালদুন। সুইসাইড গ্রন্থটি কাল লিখা? এমিল ডুরখেম। হ্যারি পটার বইটির রচয়িতা কে? জে কে রাউলিং। অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1776 সালে। ভারতের সাবেক রাষ্ট্রপতি APJ আবুল কালাম রচিত গ্রন্থ কোনটি? উইংস অফ ফায়ার। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির জীবনী নির্ভর চলচ্চিত্র দ্য লেডিয়ের পরিচালক কে? লেক বেসন। দ্য প্রিন্স বইটির লেখক কে? মেকিয়াভেলি। হিস্ট্রি অফ অ্যারাবস বইটির লেখক কে? পি কে হিত্তি। অং সান সুচিকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম দ্য লেডি। মোনালিসা চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। পৃষ্ঠা 641। বাংলাদেশ এ লেগাসি অফ ব্লাড এর লেখক অ্যান্থনি কারেনহাস। অডিসিটি অফ হোপ গ্রন্থটির লেখক ওবামা। বিলিভ ইট অর নট কার্টুন সিরিজের নির্মাতা কে? রবার্ট রিপলি। এশিয়ান ড্রামা পুস্তকের লেখক কে? গুনার মিরডাল। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? হ্যারোল্ড জে লাস্কি। দ্য ডিসকোভারি অফ ইন্ডিয়া পুস্তকের লেখক কে? জওহরলাল নেহরু। বিখ্যাত চলচ্চিত্র দ্য গান্ধীর পরিচালনা করেন বেন ওখরি। দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কে? কার্ল মার্কস। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির রচয়িতা কে? মার্কস। উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী সঙ্গীতজ্ঞ এ আর রহমান।
কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের রচনা নয়? দ্য গড অফ স্মল থিংস, উইংস ফায়ার গ্রন্থটির রচয়িতা কে? এপিজে আবুল কালাম। এসে পৃষ্ঠা 642, এসে অন প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থটির লেখক কে? টমাস ম্যালথাস। পভার্টি অ্যান্ড ফেমিন গ্রন্থটির রচয়িতা কে? অমর্ত্য সেন। নেলসন ম্যান্ডেলার সম্প্রতি প্রকাশিত বইয়ের নাম কি? কনভার্সেশন উইথ মাইসেলফ। দ্য লিজ গ্রন্থটির রচয়িতা কে? প্লেটো। জুরাসিক পার্ক গ্রন্থটির রচয়িতা কে? মাইকেল ক্রিচটন। অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? কৌটিল্য। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির প্রণেতা কে? টলস্টয়। রবি শঙ্কর একজন বিখ্যাত সেতারবাদক। বিখ্যাত সেতারবাদক আলাউদ্দিন খাঁ বাংলাদেশে কোন জেলায় জন্মগ্রহণ করে? ব্রাহ্মণবাড়িয়া। হোয়াইট ক্যাসেল উপন্যাসের রচয়িতা কে? ওরহান পামুক। আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থটির লেখক কে? অমর্ত্য সেন। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কে? রুশো। সম্প্রতি মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে বই লিখে বিতর্কিত হয়েছেন যশবন্ত সিং। পৃষ্ঠা 643, জিন্নাহ ইন্ডিয়া পার্টিশন স্বাধীনতা নামের বইটি লিখেছে যশবন্ত সিং। সং অফারিংস গ্রন্থে কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? গীতাঞ্জলি ও অন্য কিছু কবিতা। ম্যাডোনা 43 কি? একটি চিত্রকর্ম। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটির লেখক কে? মহাত্মা গান্ধী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অবৈধ অভিবাসীদের দুঃখ দুর্দশা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি হল ক্রসিং ইভার ওভার। অন লিবার্টি গ্রন্থটির রচয়িতা কে? জন স্টুয়ার্ট মিল। বিখ্যাত গান লেসিরা আ লা ভিদা এ শিল্পী কে? মার্সেডিস সোসা। দ্য হোয়াইট টাইগারের লেখক কে? অরবিন্দ আদিগাঁও। যুক্তরাষ্ট্রের সাবেক কোন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোয়াইট হাউস ইয়ার্স রচনা করেন? হেনরি কিসিঞ্জার। ডটার অব দ্য ইস্ট বইটি লিখেছেন বেনজির ভুট্টো। ইন্ডিয়াস এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ সাইটেন্ট গ্রোথ গ্রন্থের রচয়িতা মনমোহন সিং। ওল্ড ম্যান অ্যান্ড সি গ্রন্থটির লেখক আর্নেস্ট হেমিংওয়ে। খ্রিস্টান 644, বিখ্যাত ব্যক্তিত্ব রাজনীতিবিদ মার্টিন লুথার কিং। যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায় আন্দোলনের অহিংসবাদী নেতা মার্টিন লুথার কিং। জন্ম প্রুশিয়ার 1818 সালে। আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বিখ্যাত বক্তৃতাটি মার্কিন লুথার কিং এর। শান্তিতে নোবেল পুরস্কার পায় 1964 সালে। অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর হয় 30 জানুয়ারি 1933 সালে। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম গেস্টাপো। অ্যাডলফ হিটলার নিজেকে ফুয়ের বা লিডার হিসেবে ঘোষণা করেন 2 আগস্ট 1934 সালে। অ্যাডলফ হিটলার কর্তৃক যে দেশ আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পোল্যান্ড 1 সেপ্টেম্বর 1939 সালে। অ্যাডলফ হিটলার যে পার্টির প্রধান ছিলেন নৎসি দলের। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন বলেছেন হিটলার। আত্মজীবনীমূলক গ্রন্থ মেইন ক্যাম্পফ মাই স্ট্রাগলের লেখক অ্যাডলফ হিটলার। হিটলার আত্মহত্যা করে 30 এপ্রিল 1945 সালে। ন্যাপোলিয়ান বোনাপার্ট জন্মগ্রহণ করে 15 আগস্ট 1769 সালে কোরসিকা দ্বীপের আজাস শহরে। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের উন্নত জাতি দান করবো। উত্তরটি ন্যাপোলিয়ানের। ন্যাপোলিয়ান যে মেয়াদে ফ্রান্সের রাজা ছিল 1804 থেকে 1814 সাল পর্যন্ত। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় ন্যাপোলিয়ান বোনাপার্টকে। ন্যাপোলিয়ান যার নিকট ওয়াটারলু যুদ্ধ হেরে যায় ডিউক অফ ওয়েলিংটন। ন্যাপোলিয়ানকে যে দ্বীপে নির্বাসন দেওয়া হয় এলবা দ্বীপে,
1814 সালে এবং সেন্ট হেলেনা দ্বীপে 1815 সালে। লিটল কর্পোরাল যে সম্রাটের উপনাম ছিল নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট মৃত্যুবরণ করে 1821 সালে সেন্ট হেলেনা দ্বীপে। মোস্তফা কামাল পাশা, আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল পাশা, সংক্ষেপে কামাল আর্তা তুক তুর্ক। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন কামাল পাশা, পৃষ্ঠা 645। জর্জ ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, জন্ম 30 এপ্রিল 30 এপ্রিল জর্জ ওয়াশিংটন 30 এপ্রিল 1789 থেকে 4 মার্চ 1797 সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের জনক বলা হয় জর্জ ওয়াশিংটনকে, যে মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করেননি। জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল, উক্তিটি আব্রাহাম লিঙ্কনের। আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কৃতদাস প্রথা বিলুপ্ত করেন 1863 সালে। তিনি যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বন্ধ করেন 1865 সালে। মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী, ভারতের জনক মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেন 2 অক্টোবর 1869 সালে পোরবন্দর, গুজরাট, ভারতে। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, বইটির লেখক মহাত্মা গান্ধী। ভারতীয় উপমহাদেশে হরতালের প্রবর্তক মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধী উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর। অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধী। আন্তর্জাতিক অহিংস দিবস 2 অক্টোবর। মহাত্মা গান্ধীর জন্মদিন। নিহত হন 30 জানুয়ারি 1948 সালে, আততায়ী নথুরাম গডসে কর্তৃক। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় যে পত্রিকাটি সম্পাদনা করতেন তা হল দি ক্রনিকল। অট্টো ফন বিসমার্ক, জার্মান রাজ্যের প্রতিষ্ঠাতা অট্টো ফন বিসমার্ক, জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর বিসমার্ক। 21 মার্চ 1871 থেকে 20 মার্চ 1890 সাল পর্যন্ত। উইনস্টন চার্চিল, রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে উইনস্টন চার্চিল। হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের রচয়িতা উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল নোবেল পুরস্কার লাভ করে 1853 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। তিনি যে দেশে সম্মানসূচক নাগরিকত্ব পেয়েছিল, যুক্তরাষ্ট্র, 1953 সালে। মুসোলিনি, ইতালির ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠাতা মুসোলিনি ইতালির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন, বেনিতো মুসোলিনি। মুসোলিনি হিটলার স্বাক্ষরিত চুক্তির নাম রোম বার্লিন অক্ষ চুক্তি। মাও সেতুং জন্মগ্রহণ করেন 26 ডিসেম্বর 1893 সালে হুনান প্রদেশ, চীনে। গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান মাও সেতুং মৃত্যুবরণ করেন 19 সেপ্টেম্বর 1976 সালে। নেলসন ম্যান্ডেলা, মহাদেশ ও দেশ অধ্যায়ের দক্ষিণ আমেরিকা অংশে। ৬৪৬ পেজ, চে গুয়েভারা, জন্মগ্রহণ করেন 14 জুন 1928 সালে রোজারিও, আর্জেন্টিনা। বলিভিয়ায় চে গুয়েভারা যে গেরিলা সংগঠনের নেতা ছিল, ন্যাশনাল লিবারেশন আর্মি। চে গুয়েভারা পেশায় ছিল চিকিৎসক। তার বিখ্যাত গ্রন্থের নাম গেরিলা ওয়ারফেয়ার। নিহত হন 9 অক্টোবর 1967 সালে, বলিভিয়ায় ফাঁসিতে ঝুলিয়ে। ইয়াসির আরাফাত জন্মগ্রহণ করেন 24 আগস্ট 1929 সালে মিশরের কায়রোতে। রাষ্ট্রপ্রধান না হয়েও যে ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন, ইয়াসির আরাফাত। জাতিসংঘ PLO প্রধান ইয়াসির আরাফাতকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকৃতি প্রদান করে 1980 সালে। ইয়াসির আরাফাত PLO গঠন করে 1964 সালে। চেয়ারম্যান হয় 1969 সালে। ইয়াসির আরাফাতের দলের নাম আলফাতা। ফিলিস্তিন কর্তৃপক্ষের NPA প্রথম প্রেসিডেন্ট
ইয়াসির আরাফাত 1996 সালে। ইয়াসির আরাফাত শান্তিতে নোবেল পুরস্কার পায় 1994 সালে। ইয়াসির আরাফাত মৃত্যুবরণ করে 11 নভেম্বর 2004 সালে ফ্রান্সের পার্সি সামরিক হাসপাতালে। ভ্লাদিমির এলিচ উলিয়ানোভ লেলিন রাশিয়ার বলশেভিক বিপ্লবের নেতা ভ্লাদিমির এইচ লেলিন, দ্য স্টেট অ্যান্ড রিভলিউশন এর লেখক ভ্লাদিমির লেলিন। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর উক্তিটি ভ্লাদিমির এইচ লেলিনের। 1917 সালে রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির এইচ লেলিন বিপ্লবী কাজে জড়িত থাকাকালে ভ্লাদিমির এইচ উইলিয়ানোভ ছদ্মনাম গ্রহণ করে লেলিন, যে 1870 থেকে 1874 সাল পর্যন্ত। লেলিনের মরদেহ মমি করে রাখা হয়েছে রাশিয়ার রেড স্কোয়ারে। ভ্লাদিমির এইচ লেলিন মৃত্যুবরণ করেন 21 জানুয়ারি 1924 সালে। অং সান সুচি জন্মগ্রহণ করেন 19 জুন 1945 সালে রেঙ্গুনে, বর্তমানে ইয়াঙ্গুন। অং সান সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। বিশ্বে যে নারী গণতান্ত্রিক পন্থী নেত্রী হিসেবে পরিচিত অং সান সুচি। সুচির পিতার নাম অং সান। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছিল 27 মে 1990 সালে। মাহাথির মোহাম্মদ পৃথিবীর ইতিহাসে সর্বাপেক্ষা দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মাহাথির মোহাম্মদ। তিনি ক্ষমতায় ছিলেন 22 বছর 16 জুলাই 1981 সাল থেকে 31 অক্টোবর 2003। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয় 16 জুলাই 1981 সালে। তিনি মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পদ থেকে অবসর গ্রহণ করেন 31 অক্টোবর 2003 সালে থেকে। পৃষ্ঠা 647। মার্গারেট থ্যাচার। লৌহ মানবী বলে পরিচিত মার্গারেট থ্যাচার, মার্গারেট থ্যাচার যে দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় কনজারভেটিভ পার্টি থেকে। ইউরোপের তথা যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ক্ষমতায় ছিল 11 বছর 4 মে 1979 থেকে 28 নভেম্বর 1990। জোসেফ স্ট্যালিন। জোসেফ স্ট্যালিন স্ট্যালিন নামটি গ্রহণ করে 1913 সালে। জোসেফ স্ট্যালিনের সময়ে সংঘটিত দুর্ভিক্ষটি যে নামে পরিচিত হ্যালোডোমোর 1932 থেকে 1933। পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতির প্রবর্তক জোসেফ স্ট্যালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন। গ্রেট পার্চ বা গ্রেট টেরর হল 1936 থেকে 1938 সালে জোসেফ স্ট্যালিন কর্তৃক পরিচালিত দমননীতি। বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর। জুলিয়াস সিজার কেন বিখ্যাত রোমান সম্রাট হিসেবে? ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবন অবসান হয় কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। কে লৌহ মানবী বলে পরিচিত? মার্গারেট থ্যাচার। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। একজন রাজনীতিবিদ সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন? চার্চিল। পিএসসি অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর। নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়? 1964 সালে। রাজীব গান্ধীর মৃত্যুর পর কে কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন? নরসিমা রাও। জেনারেল পারভেজ মোশারফ কবে ক্ষমতায় আসেন? 1999 সালে। পৃষ্ঠা 648। হো চি মিন ছিলেন ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির নেতা। নেপোলিয়নকে কোন মহাসাগরের দ্বীপে নির্বাসন দেওয়া হয়? আটলান্টিক মহাসাগর। লস নন্ত নীতি কার সময় প্রণীত হয়? গর্বাচেভ। ইয়াসির আরাফত কোন সনে পিএলও এর চেয়ারম্যান নিযুক্ত হয়? 1969 সালে। লৌহ পর্দা শব্দগুচ্ছ কোন রাষ্ট্রনায়ক ব্যবহার করেন?
ট্রুম্যান, মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? 22 বছর। কোন সাবেক প্রধানমন্ত্রী আগে রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন? মার্গারেট থ্যাচার। যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিনেতা ছিলেন? রোনাল্ড রিগান। আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট। ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর। দ্য আমেরিকান জেনারেল হু লিড দ্য রিভোল্ট এগেনস্ট ব্রিটিশ অ্যান্ড ডিক্লেয়ার আমেরিকান ইন্ডিপেন্ডেন্স অজ? বিল ক্লিন্টন। মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন নাগরিক অধিকার আন্দোলনকারী। পৃষ্ঠা 649। মাহাথির মোহাম্মদ অজ দ্য ড্যাশ প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া, ফোর্থ প্রাইম মিনিস্টার। হুইচ পলিটিক্যাল পার্টি ডাজ ইরানস প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নিজাদ মাহমুদ আহমাদি নিজাদ রিপ্রেজেন্ট? অ্যালিয়েন্স অফ বিল্ডার্স অফ ইসলামিক ইরান। দ্য ইন্ডিয়ান অ্যান্টি করাপশন ক্রুসাডার হু প্রোটেস্টেড থ্রু দ্য হাঙ্গার স্ট্রাইক ইজ আন্না হাজারি। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ উইকিলিক্স? জুলিয়ান অ্যাসেঞ্জ। দ্য চিফ অফ ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল ইজ ইন লিবিয়া ইজ মোস্তফা আব্দেল জালিল। হোয়াট ইজ দ্য সিরিয়াল অফ বারাক ওবামা ইউএস প্রেসিডেন্ট? 43। হু আর দ্য ট্রু ডেমোক্রেট কনটেস্টেন্ট ফর দ্য 2009 ইউএস প্রেসিডেন্ট? হিলারি ক্লিন্টন অ্যান্ড বারাক ওবামা। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর। যে তারিখে প্রেসিডেন্ট ওবামা ওসামা বিন লাদেন মৃত্যুগ্রহণ করেন? 2 মে 2011। ভারতের সমাজকর্মী আন্না হাজারে কিসের বিরুদ্ধে আন্দোলন করছেন? দুর্নীতি। পৃষ্ঠা 650। কোন দেশে অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করে? অস্ট্রিয়া। মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন নাগরিক অধিকার আন্দোলনকারী। মুয়াম্মার গাদ্দাফি কত বছর লিবিয়া শাসন করেন? 42 বছর। মার্কিন নিগ্রো অধিকার আন্দোলনের অহিংসবাদী নেতা মার্টিন লুথার কিং। আন্না হাজারির আসল নাম কি? কিষান বাবু রাও হাজারি। হোয়াট ইজ দ্য নেম অফ মহাত্মা গান্ধীজ অটোবায়োগ্রাফি? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মাউন্ট রাশমোরে কোন মার্কিন প্রেসিডেন্টের বায়ো মুখমণ্ডল খোদাই করা নেই? মাউন্ট রাশমোরে কোন মার্কিন প্রেসিডেন্টের মুখমণ্ডল খোদাই করা নেই? জন এফ কেনেডি। শেষ রোমান সম্রাটের নাম কি? জুলিয়াস সিজার। কোন বিশ্ব নেতার মরদেহ এখনো সংরক্ষিত? লেলিন। নেপালের সর্বশেষ রাজা ছিলেন? জ্ঞানেন্দ্র। লং অক টু ফ্রিডম কার আত্মজীবনী? নেলসন ম্যান্ডেলা। ব্রিটিশ সরকার প্রদত্ত যে খেতাব মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনে ফিরিয়ে দেন? কায়সার ই হিন্দ। উইনস্টন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন? ব্রিটেন। অং সান সুচি রাজনৈতিক দল? ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। পৃষ্ঠা 651। প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা মুসলিম বিশ্বের প্রতি শুভেচ্ছা বক্তব্য দেন কায়রোতে। ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় এসেছিলেন 1799 সালে। যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত করেন আব্রাহাম লিঙ্কন। বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে নিহত হয়? বলিভিয়ায়। হোচিমিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন? ভিয়েতনাম। বারাক ওবামার পারিবারিক শেকড় আফ্রিকার কোন দেশে খুঁজে পাওয়া যায়? কেনিয়ায়। বারাক ওবামা যুক্তরাষ্ট্রে 2008 সালে প্রেসিডেন্ট নির্বাচনে কত জনভোট লাভ করে পেয়েছিল? প্রায় 7.5 কোটি। আনোয়ার হোসেন কোন দেশের শাসক ছিলেন?
আলবেনিয়া। বারাক ওবামার পূর্বে আফ্রিকান আমেরিকান ব্যক্তি ডেমোক্রেটিক পার্টি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নিয়োজিত হতে চেয়েছিলেন জেসি জ্যাকসন। ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে কোন মার্কিন প্রেসিডেন্ট জড়িত ছিল? রিচার্ড নিক্সন। পাকিস্তানের জেনারেল পারভেজ মোশাররফ কত সালে সাময়িক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন? 1999 সালে। প্রেসিডেন্ট বারাক ওবামা যে মার্কিন অঙ্গরাজ্যের সিনেটর? ইলিনর। পৃষ্ঠা 552। দার্শনিক ও তাত্ত্বিক তথ্যকণিকা সক্রেটিস। জ্ঞানের পিতা বলা হয় সক্রেটিসকে। আই টু ডাই ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোস, বলেছিলেন সক্রেটিস। ভার্চুয়াস নলেজ উক্তিটি সক্রেটিসের। নে দাই সেলফ উক্তিটি সক্রেটিসের। প্লেটো। প্লেটোর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ দি রিপাবলিক, স্টেটমেন্ট ও ডায়ালগস। সক্রেটিসের ভার্চু ইজ নলেজ, তত্ত্বের প্রতিফলন ঘটানোর জন্য প্লেটো যে একাডেমি গঠন করে এথেন্স একাডেমি। প্লেটের গৃহশিক্ষক ছিল সক্রেটিস। অ্যারিস্টটল। ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র, উক্তিটি করেছে অ্যারিস্টটল। শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি, অ্যারিস্টটল। অ্যারিস্টটলের গৃহশিক্ষক ছিল প্লেটো। বিখ্যাত স্কুল অফ ফিলোসফি সায়েন্সের প্রতিষ্ঠাতা অ্যারিস্টটল। সংবিধান হচ্ছে রাষ্ট্র কর্তৃক মনোনীত পূর্ণাঙ্গ জীবনবিধান, উক্তিটি অ্যারিস্টটলের। অ্যারিস্টটল যে শিক্ষা কেন্দ্রটি স্থাপন করেন লাইসিয়াম। অ্যারিস্টটল রচিত গ্রন্থগুলো দি পলিটিক্স, দি ইথিক্স, দি লজিক, দি রেটোরিক, দি কনস্টিটিউশন অফ অ্যাথেন্স। ভলতেয়ার। জন্ম প্যারিস, ফ্রান্স, 1994 সালে। পেশা লেখক, নাট্যকার, দার্শনিক। ভলতেয়ার রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ অ্যাসেজ অন মোরালস, স্পিরিট অফ ন্যাশনস, জ্যাজ্যাক রুশো। ফরাসি বিপ্লবের অগ্রপথিক জ্যাজ্যাক রুশো। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার ইন চেইন, উক্তিটি করেছে রুশো। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ ডিসকোর্ট অফ দি অরিজিন অ্যান্ড ফাউন্ডেশন অফ ইনএকুয়ালিটি, সোশ্যাল কন্ট্রাক্ট, ইমাইল। কার্ল মার্কস জন্মগ্রহণ করে 1818 সালে জার্মানি। দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কার্ল মার্কস। সমাজতন্ত্রের প্রবর্তক কার্ল মার্কস। আদিম সাম্যবাদ প্রত্যয়টি যে বিজ্ঞানীর? কার্ল মার্কস। কার্ল মার্কস মৃত্যুবরণ করেন 1883 সালে যুক্তরাজ্যে। বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর। কার্ল মার্কস মৃত্যুবরণ করেন কোথায়? যুক্তরাজ্য। আমলাতন্ত্রের প্রবক্তা ম্যাক্স ওয়েবার। পৃষ্ঠা 553। পিএসসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর। টেট্রাহেড্রাল মতবাদ প্রদান করেন লোথিয়ান গ্রিন। আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। স্নায়ুযুদ্ধোত্তর বিশ্ব সভ্যতার সংঘাত হবে বলে কে একমত প্রকাশ করেন? স্যামুয়েল হান্টিংটন। কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন? জার্মানি। একজন দার্শনিকের স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব মতবাদ ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল, কে সেই দার্শনিক? রুশো। বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্নোত্তর। যে দার্শনিক লেখনের মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা দেন? ভলতেয়ার ও রুশো। কার্ল মার্কস জন্মগ্রহণ করেন জার্মানি। কার্ল মার্কস এর তত্ত্ব কোনটি? উদ্ধৃত মূল্য তত্ত্ব। নিউ ইকোনমিক পলিসি NEP এর প্রবর্তন করেন লেলিন। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল প্রবক্তা জন স্টুয়ার্ট মিল। পৃষ্ঠা 654। ডায়ালগস গ্রন্থটি কোন দার্শনিকের লেখা? প্লেটো। আলেকজান্ডারের শিক্ষক ছিল অ্যারিস্টটল। কনফিউসিয়াস কে ছিলেন? চীনা দার্শনিক। দার্শনিক হেগেল কোন দেশের নাগরিক? জার্মানি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। পৃষ্ঠা 655। ধর্ম প্রবর্তক, নেতা ও সংস্কারক তথ্যকণিকা।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে। আল আমিন উপাধি রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের। আল আমিন শব্দের অর্থ পরম বিশ্বাসী। রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম নবুয়ত লাভ করেন 40 বছর বয়সে। রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের উপর অবতীর্ণ পবিত্র কুরআনের প্রথম আয়াত সূরা আলাকের প্রথম 3 আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মেরাজ গমন করেন নবুয়তের 21 বছরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মদিনায় হিজরত করেন নবুয়তের 23 বছরে। রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বিদায় হজ পালন করেন 10 হিজরিতে। সনাতন ধর্ম ও সংস্কারক। নির্দিষ্ট কোনো ব্যক্তি যে ধর্মের প্রবর্তন করেননি সনাতন ধর্মের। হিন্দু ধর্মের একজন বড় সংস্কারক শ্রী চৈতন্য। যে শব্দ থেকে হিন্দু শব্দটি এসেছে সিন্ধু। হিন্দু ধর্মের প্রকৃত নাম সনাতন ধর্ম। হিন্দুদের আদি ধর্মগ্রন্থ বেদ। আর্য ঋষিগণ যে ধর্মের প্রবর্তক হিন্দু ধর্মের। যীশু খ্রিস্ট। খ্রিস্ট ধর্মের প্রবর্তা যীশু খ্রিস্ট। তিনি জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের বেথেলহামে। খ্রিস্টাব্দ সাল গণনা করা হয় যিশুর জন্মসাল থেকে, মতান্তরে 4 সাল থেকে। যিশু ধর্ম প্রচার শুরু করেন 30 বছর বয়সে। যিশুর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অভিযোগ করেন ইহুদিরা। বড়দিনের তাৎপর্য যিশুর জন্মদিন। হজরত মুসা আলাহিসাল্লাম। ইহুদিরা তাদের নবী বা ধর্মের প্রবর্তক মনে করেন হজরত মুসা আলাহিসাল্লামকে। তিনি জন্মগ্রহণ করেন ইসরায়েল বংশে খ্রিস্টপূর্ব 1350 অব্দে। তার উপর কিতাব অবতীর্ণ হয় তাওরাত। ইহুদিদের প্রার্থনা কেন্দ্রের নাম সিনামম। ইহুদিরা তাদের পবিত্রতম স্থান মনে করে জেরুজালেমকে। র্যাবাই শব্দটি প্রচলিত ইহুদি ধর্মে। গৌতম বুদ্ধ। গৌতম বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, নেপাল। বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক। বুদ্ধ গয়ার সাথে গৌতম বুদ্ধের সম্পর্ক। গৌতম বুদ্ধের দিব্য জ্ঞান লাভের স্থান বুদ্ধ গয়া পবিত্র স্থান বৌদ্ধদের। বুদ্ধ ধর্ম নীতিমালার মধ্যে প্রথম নীতি পঞ্চশীল। পঞ্চশীল হচ্ছে চুরি না করা, মাদকাসক্ত না হওয়া, কামে বশীভূত না হওয়া, মিথ্যা থেকে বিরত থাকা, হত্যা না করা। গুরু নানক। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক। গুরু নানক জন্মগ্রহণ করে 1469 সালে 13 এপ্রিল বেদি ক্ষত্রি গোত্রের এক হিন্দু পরিবারে। গুরু নানকের মাতা ও পিতার নাম তৃপ্তা দেবী ও মেহতা কল্যাণ দাস। শিখদের পবিত্র গ্রন্থের নাম গ্রন্থ সাহেব। অমৃতসর পবিত্র স্থান শিখদের। স্বর্ণ মন্দির অবস্থিত পাঞ্জাবের অমৃতসরে। মহাবীর। জৈন ধর্মের প্রবর্তক মহাবীর। মহাবীরের প্রকৃত নাম বর্ধন। পৃষ্ঠা 556। বিএসসি অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর। দালাই লামা কোন দেশের নাগরিক? তিব্বত। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত সালে হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর। মার্টিন লুথার কিং একজন ধর্ম সংস্কারক। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী অবস্থিত নেপালে। পৃষ্ঠা 657। বিজ্ঞানী প্রযুক্তিবিদ আবিষ্কারের জনক। তত্ত্বকণিকা। মেন্ডেল। মেন্ডেল জন্মগ্রহণ করেন 20 জুলাই 1822 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া। মৃত্যু 6 জানুয়ারি 1884 সালে। মেন্ডেলের পুরো নাম গ্রেগর জোহান মেন্ডেল। জিনেটিক্সের জনক মেন্ডেল। ইবনে সিনা। ইবনে সিনা জন্মগ্রহণ করেন 980 সালে বুখারার অন্তর্গত খারমাতায়েন জেলার আফসানা নামক স্থানে। ইবনে সিনার পুরো নাম আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। কানুন ফিত্তিবর নামের চিকিৎসা বিষয়ক বিশ্বকোষের রচয়িতা ইবনে সিনা। ইবনে সিনার প্রধান দর্শন গ্রন্থের নাম কিতাব আল হিকমা। ইবনে সিনা মৃত্যুবরণ করেন 1037 সালে। নিকোলাস কপার্নিকাস। নিকোলাস কপার্নিকাস জন্মগ্রহণ করেন 1473 সালে। সূর্যর চতুর্দিকে পৃথিবী এবং অন্যান্য গ্রন্থের ঘূর্ণয়নের মতবাদ প্রথম প্রদান করেন নিকোলাস কপার্নিকাস। তার মতবাদ প্রচারের জন্য আগুনে পুড়িয়ে মারা হয় তার ছাত্র জিওর্দানো ব্রুনোকে। নিকোলাস কপার্নিকাস মৃত্যুবরণ করেন 1573 সালে, সরি 1543 সালে। মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে জন্মগ্রহণ করেন 1791 সালে। প্রথম তড়িৎ উৎপাদক ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে মৃত্যুবরণ করেন 1867 সালে। লুই পাস্তুর। লুই পাস্তুর জন্মগ্রহণ করেন 27 ডিসেম্বর
1822 সালে ফ্রান্সের দোল শহরে জীব বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব আবিষ্কার করেন লুই পাস্তুর। জলাতঙ্ক, অ্যানথ্রাক্স ও মুরগির কালেরা রোগের প্রতিষেধক আবিষ্কার করেন লুই পাস্তুর। লুই পাস্তুর মৃত্যুবরণ করেন 28 সেপ্টেম্বর 1895 সালে। গ্যালিলিও, গ্যালিলিও জন্মগ্রহণ করেন 15 ফেব্রুয়ারি 1564 সালে ইতালিতে। দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক গ্যালিলিও। সূর্য পৃথিবীর চারিদিকে নয় বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এই উক্তিটি করেছে গ্যালিলিও। গ্যালিলিও মৃত্যুবরণ করেন 1642 সালে। লুইস ব্রেল, অন্ধদের জন্য লিখন রীতির উদ্বোধন করেন লুইস ব্রেল। তার উদ্ভাবিত লিখন পদ্ধতি ব্রেইলি। প্রভাস আলফা এডিসন, টমাস আলফা এডিসন জন্মগ্রহণ করেন 11 ফেব্রুয়ারি 1847 সালে ওহাই ও মিলান, যুক্তরাষ্ট্র। ফোনোগ্রাফ, ইনক্যান্ডিসেন্ট বাতি, সিনেমা প্রজেক্টর ইত্যাদি আবিষ্কারক টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন মৃত্যুবরণ করেন 1931 সালে। কোন দেশে টমাস আলভা এডিসন, টমাস আলভা এডিসন জন্মগ্রহণ করেন ১১ ফেব্রুয়ারি ১৯৪৭ সালে ওহাইও, মিলান, যুক্তরাষ্ট্রে। ফোনোগ্রাফ, ইনক্যান্ডিসেন্ট বাতি, সিনেমা প্রজেক্টর ইত্যাদি আবিষ্কারক টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন মৃত্যুবরণ করেন 1931 সালে। চার্লস ব্যাবেজ, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, আধুনিক কম্পিউটারের জনক ভন নিউম্যান। চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন 26 ডিসেম্বর 1791 সালে লন্ডন, যুক্তরাজ্যে। ব্যাবেজ মৃত্যুবরণ করেন 18 অক্টোবর 1871 সালে। চার্লস ডারউইন, বিবর্তনবাদের প্রতিষ্ঠাতা চার্লস ডারউইন জন্মগ্রহণ করেন 1809 সালে ইংল্যান্ডে। অরিজিন অব স্পেসিস এর প্রণেতা চার্লস ডারউইন। চার্লস ডারউইন মৃত্যুবরণ করেন 1882 সালে। জি মার্কোনি, জি মার্কোনি জন্মগ্রহণ করেন 25 এপ্রিল 1874 সালে ইতালির বোলোনে। রেডিও ও টেলিগ্রাফ আবিষ্কারক জি মার্কোনি। তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পায় 1909 সালে। মৃত্যুবরণ করেন 1937 সালে। আলেকজান্ডার ফ্লেমিং জন্মগ্রহণ করেন 1881 সালে এডিনবার্গ, স্কটল্যান্ডে। তিনি বিখ্যাত অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার জন্য। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পায় 1945 সালে। স্যার আলেকজান্ডার ফ্লেমিং মৃত্যুবরণ করেন 1955 সালে। রন্টজেন জন্মগ্রহণ করেন 1845 সালে। এক্স রে বা রঞ্জন রশ্মি আবিষ্কার করেন রন্টজেন। তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পায় 1901 সালে। রন্টজেন মৃত্যুবরণ করেন 1923 সালে। আলবার্ট আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন 4 মার্চ 1879 সালে জার্মানির উলম শহরে। রিলেটিভিটির সূত্র আবিষ্কার করেন আইনস্টাইন। ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এর জনক আলবার্ট আইনস্টাইন। এটি ভর সমীকরণ, ভর শক্তির সমীকরণ। তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন 1921 সালে। আলবার্ট আইনস্টাইন মৃত্যুবরণ করেন 18 এপ্রিল 1955 সালে। স্টিফেন হকিং, স্টিফেন হকিং খুব বিখ্যাত পদার্থবিদ। স্টিফেন হকিং জন্মগ্রহণ করেন 8 জানুয়ারি 1942 সালে ব্রিটেনে। তিনি যে রোগে আক্রান্ত, মোটর নিউরন ডিজিজে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমের রচয়িতা স্টিফেন হকিং। অগাস্টা আডা বাইরন, আডা লাভলেস, আচ্ছা, পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম অগাস্টা আডা বাইরন। অগাস্টা আডা বাইরন জন্মগ্রহণ করেন 10 ডিসেম্বর 1815 সালে লন্ডন, যুক্তরাজ্যে। মৃত্যুবরণ করেন 27 নভেম্বর 1982 সালে। মার্টিন কুপার, মার্টিন কুপার জন্মগ্রহণ করেন 26 ডিসেম্বর 1928 সালে শিকাগো, যুক্তরাষ্ট্রে। হাতে বহনযোগ্য মোবাইল ফোনের উদ্ভাবক মার্টিন কুপার। 3 এপ্রিল 1973 সালে তিনি প্রথম মোবাইলে কল প্রথম কল করেন। পৃষ্ঠা 659, বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর।
ফোনোগ্রাফ কে আবিষ্কার করেন? এডিসন, স্টিফেন হকিং বিশ্বের খুব বিখ্যাত একজন পদার্থবিদ। পোলিওটিকা আবিষ্কার জোনাস সাল্ক, যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম লাজোলা। পিএসসি অনন্য পরীক্ষার প্রশ্নোত্তর। পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেন হেমার। আলেকজান্ডার ফ্লেমিং কেন বিখ্যাত? অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য। হোমিওপ্যাথিক আবিষ্কার লোক হচ্ছেন SCF হ্যানিম্যান। শুভ্রাণ্ডনিয়াম চন্দ্রশেখর কে? পদার্থবিজ্ঞানী। ড্যাশ ছিলেন একজন রাসায়নিকবিদ ও প্রকৌশলী, তিনি ডিনামাইট আবিষ্কার করেন। আলফ্রেড বার্নার্ড নোবেল। ম্যারি কুরি ছিলেন একজন বৈজ্ঞানিক, ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। পৃষ্ঠা 660। কোন বাল্য অন্ধ ফরাসি পরে অন্ধদের পাঠের জন্য লিখন রীতি ও মুদ্রণ পদ্ধতি আবিষ্কার করেন? লুইস ব্রেল। যে বাঙালি বৈজ্ঞানিকের নামের সঙ্গে আইনস্টাইনের নাম জড়িত? SN বোস। কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। বিশ্বের সবচেয়ে বিখ্যাত লাইব্রেরির নাম? লাইব্রেরি অফ কংগ্রেস। ইউরো মুদ্রার জনক? রবার্ট মুন্ডেল। বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিজ্ঞানী নিয়ের সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিত করেছিলেন? আইনস্টাইন। জুলিও কুরি একজন বিখ্যাত বৈজ্ঞানিক, ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল কোন দেশের অধিবাসী? সুইডেন। ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর। আলবার্ট আইনস্টাইন ওয়াজ বর্ন ইন হুইচ কান্ট্রি? জার্মানি। হুইজ দ্য ফাদার অফ জিওমেট্রি? ইলুস ইলুক ইলুক্লিড ইউক্লিডীয় নাকি ইউ না সরি ই ইউ এল সি আই এল আই ডি ইউক্লিড। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ। পৃষ্ঠা 661। আলেকজান্ডার ফ্লেমিং ডিসকভার্ড পেনিসিলিন। হু ডিজাইন্ড দ্য ফার্স্ট কম্পিউটারিং মেশিন ইন দ্য ওয়ার্ল্ড? চার্লস ব্যাবেজ। টলেমি কি ছিলেন? জ্যোতির্বিদ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর। উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়াস অ্যাসাঞ্জ। মঙ্গল গ্রহ গবেষণায় সর্বশেষ আকাশযান কোনটি? মঙ্গলযান। টাচ স্ক্রিন মোবাইল উদ্বোধন করেন স্টিভ জবস। শূন্যের ধারণা কোন দেশের গণিতবিদের? ভারত। বোসন কণার সাথে কোন দুজনের নাম জড়িত? জগদীশ চন্দ্র বসু, আইনস্টাইন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ। হু ইজ জুলিয়ান অ্যাসাঞ্জ? ডিরেক্টর অফ উইকিলিক্স। সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন মনোবিজ্ঞানী। উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়াস অ্যাসাঞ্জ কোন দেশের নাগরিক? অস্ট্রেলিয়া। পৃষ্ঠা 662। টেস্ট বেবি পদ্ধতির জনক? রবার্ট এয়ার্ডস। রেড ক্রসের প্রতিষ্ঠাতা ছিলেন জা হেনারি ডুনান্ট। হু ইজ সিলেক্টেড অ্যাজ দ্য পার্সন অফ দ্য ইয়ার বাই টাইমস ম্যাগাজিন ইন 2010? পোপ ফ্রান্সিস। কোপার্নিকাস একজন বিখ্যাত জ্যোতির্বিদ। কার্টুন শিল্পের সাথে জড়িত প্রখ্যাত নাম কোনটি? ওয়াল্ট ডিজনি। আধুনিক কম্পিউটারের জনক কে? ভন নিউম্যান। ব্ল্যাক হোল থিওরি প্রদান করেন স্টিফেন হকিংস। ডারউইন প্রাকৃতিক নির্বাচন মতবাদ কত সালে প্রকাশ করেন? 1859 সালে। আব্দুল কাদির খান কোন দেশের পরমাণু বিজ্ঞানী? সৌদি আরব সরি পাকিস্তান। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলি কোথায় জন্মগ্রহণ করেন? ইতালি। বল পয়েন্ট কলম আবিষ্কার করেন লাজলো বিরো। জেনেটিক্সের জনক মেন্ডেল।